বাগমারী পীর হিসেবে পরিচিত চিশতিয়া তরিকার অন্যতম পীর হজরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিশতি রহমাতুল্লাহ আলাইহি কুমিল্লা জেলার মুরাদনগর থেকে ষাটের দশকে জয়পুরহাটের হিন্দা গ্রামে এসে আস্তানা গড়ে তোলেন। তারই নির্দেশে মাওলানা আব্দুল খালেক চিশতির তত্ত্বাবধানে হজরত আব্দুল কাদের নিজে হিন্দা কসবা শাহী জামে মসজিদের নকশা তৈরি ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নির্মাণ সম্পন্ন করতে সময় লাগে তিন বছর। বাংলা 1365 সালে প্রতিষ্ঠিত এই মসজিদের দৈর্ঘ্য 495 ফুট, প্রস্থ 225 ফুট। এখানে প্রায় 400 জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। ইসলাম ধর্মের 5টি স্তম্ভের সঙ্গে মিল রেখে 5টি গম্বুজ দিয়ে তৈরি করা হয়েছে মসজিদটি। পেশোয়া সিস্তা আল্লামা হযরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হুকুমে ওনার খেলাফতের খলিফা হযরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক চিশতির তত্ত্বাবধায়ক এই মসজিদটি এখানে বাংলা 1365 সালে স্থাপিত হয়। এই মসজিদের আকর্ষণ দিক হচ্ছে এখানে ইসলামের পাক পাঞ্জাতনকে লক্ষ্য করে 5টি গম্বুজ দেওয়া হয়েছে। হে গম্বুজে কোনো রড নেই, এখানে রডবিহীন ঢালাইবিহীন মসজিদ। প্রাচীনে মসজিদটির নির্মাণ কৌশল দেখে প্রতিনিয়ত অভিভূত হন মসজিদটি দেখতে আসা দর্শনার্থীরা। মসজিদে যখন আমরা প্রবেশ করি মনে হয় আমরা জান্নাতের এক টুকরা বাগানের ভিতর আমরা প্রবেশ করলাম। পাবনা থেকে আসছিলাম এই মসজিদটা দেখার জন্য, তো মোটামুটি মসজিদটা দেখে আমাদের খুব ভালো লাগছে। মসজিদ দেখলাম মানে খুব সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। পার্শ্ববর্তী একটা মাজার আছে, অনেকে এসে জিয়ারত করতেছে, বিভিন্ন এলাকা আগত থেকে লোকজন আসে, আমরা সুষ্ঠুভাবে সেগুলো সম্পন্ন করি এবং নামাজ কালাম এখানে আদায় করি। বহু বছর আগে নির্মিত ঐতিহাসিক এই মসজিদের ইসলামী স্থাপত্য শিল্পে নিদর্শন ধরে রাখতে আরও উদ্যোগ নেওয়ার তাগিদ এই জনপ্রতিনিধির। এই মসজিদে আমরা বিগত সময় বরাদ্দ দিয়েছি, আগামী দিনেও এই মসজিদ কেন্দ্রিক আমরা বরাদ্দ দিব এবং এলাকায় যেন আরও বিভিন্নভাবে উনি দর্শনার্থী আসে, সেখানে ভালো লাগে, সেই ব্যবস্থা আমরা করব। মসজিদটির উত্তর পূর্ব কোণে রয়েছে 4 তলা বিশিষ্ট 40 ফুট উচ্চতার একটি মিনার। সেখান থেকে আজানের ধ্বনি মুসল্লিদের নামাজের আহ্বান জানায়। এই মসজিদের পাশেই চিরনিদ্রায় শায়িত আছেন শাহ এলএমজি রহমতুল্লাহ আলাইহে ও শাহ কলেমজি রহমতুল্লাহ আলাইহে। প্রতি বছর রবিউল আওয়াল মাসের 9 তারিখে মসজিদ চত্বরে বসে ওরস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।